A for apple. B for ball. C for cow. D for dog. E for elephant. শহরে যাবে বলে গেল, তাড়াতাড়ি রাঁধতে হবে। মাছ আর তরকারিটা কেটে দাও। ঠিক আছে ভাবি। হাগো রুকসানা, তোমার বরের কোনো খোঁজ পেলে না? খোঁজলি কি হবে ভাবি? কোলের ছেলের কথাটা যখন ভাবেনি, তখন যার সাথে গিয়েছে তার সাথেই ভালো থাক। কেঁদো না রুকসানা, কেঁদো না। উপরবালা সব দেখছে। ছেলেটাকে এবার ওকে স্কুলে ভর্তি করে দাও, মানুষের মতো মানুষ করো। দেখবে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। বাড়িতে ভাল লাগছে না মা। থাক থাক, ময়নার সাথে খেলা করবে। মা আমার পড়া গেছে, আমি এখন খেলবো। হ্যাঁ খেলবা তো। আজ আমি আসছি ভাবি। হ্যাঁ আচ্ছা, ভেটুল এসেছে, তুমি খেলো গা, যাও। হ্যাঁ ভেটুল এসেছে, চল খেলা করবো। ভাবি দে মাছটা ভেজলি গা। এটা আমার ঘর আর এটা আমার মেয়ে। আচ্ছা আমি কি করব? হলো গো, হয়ে গেছে। ওই গো রাতা হলো, আমাকে আবার বেরোতে হবে। তুমি চান করে নাও, ভাত হয়ে এসেছে, সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খেয়ে যেও। এই দে। আমি বো তুই বর হবে। হ্যাঁ শালা চাকরানির বাচ্চা বাবু নই চাঁদে হাত তো বেরে। বাবু কে কি করছো গো? ওরা ছেলে মানুষ। চুপ করো, আজ তোমার জন্য আশকার পেয়েছে। মেয়ে ছেলে মতন থাকবা। বেড়া। হ্যাঁ কি বলছো তুমি? আমাদের ময়নাও তো মেয়ে। চুপ করো, পায়ের জুতো পায়েই থাকবা, মাথায় উঠার চেষ্টা করবে না। এই তোকে আর কাজ করতে হবে না, তো ছেলেলি বেড়া। আব্বু আব্বু, ভেটুলকে মারছো কেন? আমরা তো হাড়িকুড়ি খেলছিলাম। হট, শুনতে পাচ্ছি? বেরো বেরো। দয়া করে তাড়িয়ে দেবেন না বাবু, ছোট ছেলেটাকে নিয়ে না খেয়ে মরে যাব। ভেটুল আর কোনোদিন এই বাড়িতে আসবে না বাবু। মনে থাকে যেন তো ছেলে আর এই বাড়িতে যেন না ঢুকে। রান্না হয়ে গেছে, খেয়ে যাও। কাঁদিসনি মা, কাঁদিসনি, মেয়ে হয়ে জন্মেছিস, আমরা তো পায়ের জুতো। রে টুল কি খাস রে? প্রতি বছর ফার্স্ট হোস। কই আমি এত পড়ি তাও যে ফার্স্ট হই না?
ভেটুলির সাথে আমরা পারি, ভেটুলির ব্রেন ভালো। ব্রেন ভালো কিনা জানি না রে, তবে কি খাই সেটা জানি, শুনবি? হ্যাঁ বল না বল না, আমিও খেয়ে দেখবো। বল না, আমি তো জানি আমাদের বাড়ি থেকে। থাক ওসব কথা আর কি শুনবি না রে, তুইও ঠিক জানিস না। তাহলে তুই আর কি খাস রে? আমি খাই আমার মায়ের ঘাম, রক্ত, চোখে জল। ভেটুল, বেন থাক না থাক, আছে আমার মায়ের বুক ভরা আশা। তুই ফার্স্ট হয়েছিস, আজ আনন্দের দিন, আর তুই দুঃখ করিস না বিটুল, চল আয়। হ্যাঁ চল চল চল। কিরে রকি, পাশ করেছিস তো? শালা ফার্স্ট হয়েছে বলে টিটকারি হচ্ছে। আমি পেছন থেকে ফার্স্ট হয়েছি রে ভেটুল। সারাদিন ডাম্বামু করে বেড়াতো কি হবে, একটু পড় না ভাই, তুইও দেখবি ভালো ফল করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ফার্স্ট হয়েছিস, যা যা তাড়াতাড়ি বাড়ি যা। ফার্স্ট হয়ে গেছিস বলে অহংকার তো হচ্ছিস আমাকে? ঠিক আছে আমিও দিয়েছি। এ ভেটুল, আমাদের সাথে তোকে দেখলে আব্বা তোকে বকবে, আমরা যাই তারপরে তুই আই, ঠিক আছে? আচ্ছা যা। হ্যালো বন্ধুরা, আমাদের স্বপ্না টিভির ফেসবুক পেজে শুরু হয়ে গেছে পূজোর সেরা মুখ কনটেস্ট, তাই আর দেরি না করে আপনাদের সেরা ছবিটা এক্ষুনি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। মা, ও মা, মা চলে এসছিস? মা আব্বু বাড়িতে এসছে নাকি? না, আদর থেকে এখন আসে নাকি? কেন? তাহলে ঠিক আছে। চাচি 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 চাচি, পেটুল আবার ফার্স্ট হয়েছে। তাই নাকি? আর তুমি তুমি কি হয়েছো? আমি থার্ড হয়েছি চাচি। ভালো তো, এবার আরো চেষ্টা করো, দেখবা সামনের বছর তুমি ফার্স্ট হবা। রুকসানা, ছেলেটা ফার্স্ট হয়েছে, বাড়ি এসে তোমার জন্য বসে আছে হয়তো। হ্যাঁ চাচি, ভেটুল বলে ও তোমার জন্যই ফার্স্ট হয়, তোমাকে খুব ভালোবাসে। রুকসানা, বাকি কাজ আমি করে নেব, তুমি আজ বাড়ি চলে যাও। কিন্তু ভাবি, যাও চাচি যাও, ভেটুল তোমার জন্য অপেক্ষা করছে, যাও। একটু থামো রুকসানা। খাবারটা নিয়ে যাও। তোমার আজ কি আনন্দের দিন, মিষ্টি কিনে বাড়ি নিয়ে যাও। না না ভাবি, টাকা লাগবে না। থামো তো, ভেটুলকে আমি ভালোবাসি না মনে করছো? না না ভাবি, সে কথা না। তাহলে নাও, চলো চলো চলো। ভেটুল, দুটো খেয়েলে আমাকে আবার যেতে হবে মাননদের বাড়ি। আসছি মা। মা, কাল থেকে স্কুলে ক্লাস শুরু হবে। তাই তো, এখনো তো নতুন বই কিনে দিতে পারলাম না, উচ্চ ক্লাস একটা প্রাইভেট দেওয়া দরকার। তুমি অত চিন্তা করো না তো মা, আমি পুরনো বই চেয়ে নেব। ভেটুল, ভেটুল বাড়িতে আছিস? কে ডাকছে দেখ তো ভেটুল। হ্যাঁ, আমাদের হেড স্যারের গলা মনে হচ্ছে তো। স্যার, আপনি আসেন 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 আসেন, হে আসেন। মা, আমাদের হেড স্যার এসেছে দেখো। হ্যাঁ আসেন স্যার, কোথায়?
কাজে বসতে দি। না না ব্যস্ত হবেন না। বসেন স্যার। বসেন স্যার। হ্যাঁ হ্যাঁ বসছি বসছি। একটু চা একটু চা করি হ্যাঁ। না না আপনাকে কিছু করতে হবে না বসুন তো। এই নে ভেটুল তোর নতুন ক্লাসের নতুন বই। আমার বই? মা আমার জন্য স্যার নতুন বই এনেছে। কিন্তু স্যার আপনি কিছু ভাববেন না তো, ভেটুল আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। তাই যেন হয়। শোন ভেটুল, স্কুলের শেষে সোজা আমার বাড়ি চলে যাবি, আমি পড়াবো তোকে। ঠিক আছে স্যার, আমি যাব আমি যাব। আমি আজ আসছি। হ্যাঁ কি সুন্দর বই দেখিলেন হাশেম ভাই? এটা কিসের ঘর? এটা রান্নাঘর। বাড়ি সহ চার কাঠা জায়গা। ঠিকই আছে কিন্তু বাড়ি খালি করে দিতে হবে। এই তো আজ বলি যাচ্ছি, ভালো মানুষের মতন উঠে যাই তো ভালো, না হলে আজ মস্তান দি। কি এই বাড়ি আমার, আমি উঠে যাব মানে? আমার বাপের বাড়ি, আমি বেচে দিছি, কে কি করবে? তাহলে গুনি নাও ভাই, 8 লাখ আছে নাও। আপনি ভুল দিবেন নাকি তাই? এই লেন দলিল। ওগো ভেটুল তো তোমারও ছেলে, ওকে নিয়ে কোথায় যাব আমি? সরি যা, তোদের সাথে কিসের সম্পর্ক? না আমি এই বাড়ি থেকে বেরাবো না, এই বাড়ি আমার ছেলের, আমি বেরাবো না। কি বেরাবি নি? না যা বেরা, আমি বেরাবো এই বাড়ি আমার, বেরা বেরা, আমি বেরাবো, যা বেরা যা। এবার আপনার বাড়ি খালি করে দিলাম, এবার আপনি যা খুশি করেন, এবার আমরা আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখিছিস তোর বল লিখছি ঘর নিলাম। আরে ভেটুল তুই কাঁদছিস, থাম থাম। আব্বা, ও আব্বা, কি হলো রে, তুই হঠাৎ চলে আসলি? আব্বা তুমি ওদের বাড়ি থেকে বেঁকে দিছ। আমি তো বাড়ি কিনলাম রে। তুমি জানো না ভেটুল আমার বন্ধু, স্কুলে ফার্স্ট হয়। তোমার টাকা আছে বলি যা খুশি তাই করবা, ভেটুল আর ওর মা এই বাড়িতে থাকবে। কিন্তু আমি এই বাড়িটা কিনলাম রে, নগদ 8 লাখ টাকা দি। আমি ওসব জানিনি, ভেটুল আর ওর মা থাকবে বলেছি, থাকবে। আসেন চাচি আসেন, ভেটুল আয় রে। তাই তো, কি করব, টাকাও তো আমি নিতে পারছি নি, আর বাড়িটাও তোমাদেরকে দিতে পারছি নি। রকি যখন বলছে তখন তোমরা থাকো, নিজের বাড়ির মতনই থাকো। আয় ভেটুল, আয় আয়, আসেন তাতে আসেন। খুব উপকার করলেন আপনি, খুবই উপকার করলেন আমাদের। আয়।